জেব্রা পাজল কয়েকটা শর্ত দিয়ে মিলাইতে হয়। এটা সবচেয়ে সহজতম, এই সাইটের মধ্যে সবচেয়ে সহজতম পাজল মনে হয়েছে। এটা বলছে চারটা ফোর বয়েজ আর অ্যাট হোম টু ওয়াচ সাম মুভিজ, ফিগার আউট হোয়াট ইচ বয়েজ ফেভারিট কাইন্ড অফ মুভিজ। এখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে, চারটা যেহেতু আর এইদিকে পাঁচটা শর্ত। জোশুয়া একটা মাথায় আছে, ব্ল্যাক শার্ট মাথায় নাই, 14 ইয়ার ওল্ড বয় ইন থার্ড পজিশন, এর বয়স হচ্ছে 14 ইয়ার্স, 14 এর সাথে কিছু নাই। তবে অ্যাট দ্য ফার্স্ট পজিশন গ্রিন শার্টটা দেওয়া আছে। জোশুয়া হচ্ছে একটা মাথায় আছে এবং যে হরর পছন্দ, তার মানে হরর এখানে তো এইখানে। আর বলা আছে হচ্ছে থ্রিলার, যে কোনো মাথায় থ্রিলার পছন্দ করে। এখানে থ্রিলার নিয়ে আরেকটা কথা বলা আছে, যে ব্ল্যাক শার্ট পরা সে থ্রিলারের ঠিক বাম দিকে আছে। থ্রিলার যদি এটা হতো, কারণ থ্রিলার একটা এন্ডে আছে, এটার বামে তো কিছু হতে পারে না। কাজে এখানে হচ্ছে থ্রিলার মুভি আর এখানে হচ্ছে ব্ল্যাক শার্ট, থ্রিলার আর এটা হচ্ছে তাহলে ব্ল্যাক শার্ট। ড্যানিয়েল লাইক থ্রিলার মুভিজ, তার মানে এর নাম হচ্ছে ড্যানিয়েল। আর এই যদি ড্যানিয়েল হয় তাহলে এটা হচ্ছে জোশুয়া, যে আরেকটা মাথায় আছে বলা আছে, এবং জোশুয়া হরর মুভি পছন্দ করে। The boy wearing black shirt is somewhere to the left of the youngest boy. Black, so it's the one at the youngest. Nicholas হচ্ছে জোশুয়া আর ড্যানিয়েলের মাঝখানে, এই দুটো যে কোনো একটা বোঝা যাচ্ছে না। রেড শার্ট সামহোয়ার বিটুইন, তার মানে এটা রেড হতে পারে না, দিস ইজ রেড, তাহলে এটা ব্লু। পপকর্ন অ্যান্ড নিকোলাস, রেড শার্ট বলছে একদিকে পপকর্ন একদিকে নিকোলাস, নিকোলাস তো এই পাশে হতে পারে না, এই পাশে একটাই খালি আছে, তার এর নাম হচ্ছে নিকোলাস আর এই পাশে পপকর্ন। তাহলে এই যদি নিকোলাস হয় আর অ্যান বাকি আছে। রেড শার্ট হচ্ছে সামহোয়ার বিটুইন 13 ইয়ার ওল্ড বয় অ্যান্ড অ্যাকশন মুভিজ, এক পাশে 13, এদিকে তো 13 নেই, কাজে এই পাশে 13 হতে হবে, আর আরেক পাশে কি অ্যাকশন মুভি, এদিকে 13 হলে এদিকে অ্যাকশন, থ্রিলার পাইছি তাহলে এটা অ্যাকশন। আর এখানে বাকি থাকে কমেডি, মানে বয়স বাকি আছে 12 ইয়ার্স। কুকি এ ওয়ান এন্ড, ওয়ান এন্ডে পপকর্ন পাইছে তাহলে এই ওয়ান এন্ড হচ্ছে কুকিজ। ইট ক্র্যাকার্স ইজ এক্স্যাক্টলি টু দ্য রাইট অফ দ্য বয় কমেডি, কমেডির ডানে হচ্ছে ক্র্যাকার্স আর এটা হচ্ছে তাহলে বাকি থাকে চিপস।